নমস্কার বন্ধুরা, আজকে তোমাদের শেখাবো ঘিয়ের লুচি রেসিপি। ঘি দিয়ে হবে, কিন্তু এই লুচি খেলে কোনো বদহজম হবে না, সেই রেসিপি নিয়ে এসেছি। পুজো আসছে তো, প্রচুর প্রোগ্রাম রয়েছে, সেখানে লুচি খেতে হবে। চলো কিভাবে বানালাম সেই লুচি দেখে নেওয়া যাক। সামনে পুজো, সত্যি প্রচুর প্রোগ্রাম রয়েছে, লুচি খাওয়ার প্রচুর প্রোগ্রাম। ষষ্ঠী থেকে অষ্টমী, তারপরে মহালয়া, যে কোনো দিন মানে আমাদের লুচি খাওয়া প্রোগ্রাম রয়েছে। কিন্তু পেটটা ঠিক রাখতে হবে, সেই জন্যে বানালাম ঘিয়ে বানানো লুচি। এখানে ময়দা নিয়েছি আর আটা নিয়েছি, তোমরা শুধু ময়দারও করতে পারো। এই লুচি খেলে সত্যি বদহজম হবে না। কিভাবে বানাবে, এই যে জোয়ান নিয়েছি কিছুটা, তারপরে ওরতে দেবো একটু কালো জিরে, যার জন্যে স্বাদটা কিন্তু দারুণ আসবে। আর একটু স্বাদ অনুসারে লবণ দেবো, আর খুব সামান্য দেবো চিনি। আর এখানে একটু ঘি ঢেলে দিচ্ছি, ঘি দিয়ে ময়নটা মাখবো, যার জন্যে লুচিটা ঘিয়ের গন্ধ বেরাবে। ঘিয়ে একেবারে পুরো ঘিয়ে ভাজা হবে না, অতটাও আমাদের পেটে সহ্য হবে না সেই জন্যে, কিন্তু অল্প ঘি দিয়ে মাখলে ঘিয়ে মানে লুচিটা যখন ভাজা হবে তখন বেশ সুন্দর একটা গন্ধ বেরাবে। এই যে সবগুলো ভালোভাবে হাতের সাহায্যে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে, তারপরে অল্প অল্প জল দিয়ে মাখতে হবে। কারণ বেশি জল দিয়ে দিলে, ঢেলে দিলে কিন্তু আটা মাখাটা ঠিক করে হবে না, সেই জন্যে বললাম ধীরে ধীরে জল দিয়ে মাখবে। যারা নতুন মাখছো তাদের জন্যই বলছি, যারা মাখো তারা জানো কিভাবে মাখতে হয়, কিন্তু যারা নতুন শিখছে তাদের, যারা বাড়িতে লোক রয়েছে তারা তো শিখিয়ে দিতেই পারবে, কিন্তু যাদের বাড়িতে লোক নেই ফোন দেখে শিখবে তাদের জন্যই বললাম। এই যে দেখতে পাচ্ছ, এবার বেশ খানিকক্ষণ ঠেসে ঠুসে ময়দাটা বেশ নরম করে নিয়েছি, তারপরে ছোট ছোট লুচি লেচি কেটে নেব। একটু ছোট ছোট কাটলে কি হবে, খুব সুন্দরভাবে ফুলবে আর খেতে খুব মানে স্বাদ হবে। আর ছোট লুচি মানে কম, এখন তো বেশি মানে বেশি কেউ খায় না, সেও তো কমই খায়, সেও তো একটু ছোট ছোট লুচি হলে দেখতেও ভালো লাগে, বাচ্চাদের তো খুব পছন্দ হয়, সেই জন্যে একটু ছোট ছোট সাইজে লেচি কেটে লুচি করবে। হ্যাঁ, ছোট বলছি বলে একেবারে ফুচকার মতন একেবারে অতটাও ছোট করে ফেলো না, সেই জন্যে বললাম, বলে দিলাম, তোমরা আবার বলবে যে ফুচকার মতন ছোট করব নাকি। এবার লেচিগুলো ভালো করে কেটে একটু চাপা দিয়ে রেখে দেবে কিছুক্ষণ, ঘন্টাখানিক রাখবে, মেখেও রেখে দিতে পারো, কিন্তু লেচি কেটে রেখে দিলে লেচিগুলো বেশ মানে রেস্ট পেয়ে যাবে, যার জন্যে যখন বেলবে খুব সুন্দরভাবে বেলাটাও হয়ে যাবে, আর যখন ভাজবে ও বেশ সুন্দরভাবে ফুলে উঠতে পারবে। সেই জন্যেই বললাম লেচি কেটে তারপরে চাপা দিয়ে রেখে দেবো। এখানে সব আমি পাকিয়ে নিয়েছি গোল গোল করে, পাকিয়ে নিয়ে বেললে কি হয় মানে সুবিধা হয়, সেই জন্যে যে একটা সাদা কাপড় চাপা দিয়ে রেখে দিলাম। আমি কোনো ভিজে কাপড় দিইনি, আর যারা ভিজিয়ে কাপড় রাখার চেষ্টা করবে তারা, কারণ তারা তো নতুন, তাদের জন্য বলছি তারা ওই কাপড়টা হালকা করে ভিজিয়ে খুব ভালোভাবে নিংড়ে নেবে, কিন্তু না হলে কিন্তু আটাটা বেশি নরম হয়ে যাবে। তারপরে একটু তেল নিয়ে ভালো করে গোল করে বেলে নেবে, যারা গোল করতে পারো না বেলে নিয়ে বাটি বা গ্লাসে বসিয়ে কেটে নেবে, ব্যাস গোল হয়ে গেল।
তেলটা একটু গরম হয়ে এসেছে তখন খুব সামান্য একটু ঘি দিয়ে দিলাম। এতে কিন্তু পুজোর স্বাদটা আসবে, সেই জন্যে ঘিয়ে ভাজা লুচি এইভাবে করার চেষ্টা করবে। এতে খেয়ে মানে বদহজমও হবে না, আর ওইদিকে লুচিগুলো খুব সুন্দর সুস্বাদু খেতে হবে। আর পুজো বলে কথা, সেই বললাম, সেই জন্যেই ঘিয়ের লুচি রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করলাম। আর যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর কি দারুণ হচ্ছে দেখতে পাচ্ছ তো, ফুলকো ফুলকো লুচি। চলো আজকের জন্য টাটা বাই বাই। যারা এতটা দেখলে নতুন বন্ধু তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আজকের জন্য টাটা বাই বাই, আবার দেখা হবে কালকে নতুন কোনো রেসিপিতে। প্রত্যেকটা লুচি কিন্তু ভালোভাবেই ফুলছে, এটা বুঝতে পারছো? তেলটা বেশ গরম হয়ে গেছে সেই জন্যে, তখন মানে লুচিগুলো বেশ ফুলে যায়। আর তেলটা যত নড়বে, নড়াচড়া করলেই লুচিগুলো ফুলে উঠতে সুবিধা হয়, সেই জন্যে একটার পর একটা দিচ্ছি। একটা যখন ছাড়ছি তারপরে আর একটা তুলে নিচ্ছি, ওতে কী হচ্ছে তেলটা নড়ছে আর লুচিগুলো ফুলে যাচ্ছে।